এবারের বিপিএলে সবচেয়ে সফল দল বলা যায় খুলনা টাইগার্সকে, কারণ প্রথম চার ম্যাচের চারটিতে জিতে পয়েন্টস টেবিলে প্রথম স্থানে ছিল বেশ কদিন। ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, দাসুন সানাকারা চলে যাওয়ায় এবং দুটি ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে এনামুল হক বিজয়ের দল। প্লে অফসে টিকে থাকতে এবার খুলনা টাইগার্সে খেলতে এসেছেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উড। গত আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেললেও এবার দেখা যাবে খুলনা টাইগার্সের জার্সিতে। ইংল্যান্ডের জার্সি গায়ে উড খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ, পাঁচ ম্যাচে উইকেট নিয়েছেন আটটি। 2022 সালে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে অভিষেক হয় এই বাঁহাতি পেসারের। পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে এখন অবস্থান করছে খুলনা টাইগার্স। বাকি ম্যাচগুলো জিতে সেরা চার নিশ্চিত করতে চাইবে এনামুল হক বিজয়ের দল। খুলনা টাইগার্সের আরও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে, পাঁচটি ম্যাচই গুরুত্বপূর্ণ খুলনা টাইগার্সের জন্য। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।